বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানেরা, সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই, আর ওই লড়াই ছিল কলকাতার দাদা বাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। চব্বিশ বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল, চব্বিশ বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল, সাত কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল ওরা। আমরা ইংরেজদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি, কলকাতার ওই দাদা বাবুদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। অতঃপর পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা, কলকাতার দাদা বাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে, আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام، সম্মানিত ও শ্রদ্ধাভাজন মুরব্বি সাহেবান,
সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদী মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। দুই দিন ব্যাপী কারি ইসমাইল রহমতুল্লাহ আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজিম উশান এই ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসের সর্বশেষ লগ্নে আখেরি মোনাজাত করার আগ মুহূর্তে আমরা এখানে এখন সমবেত রয়েছি। আজকের এই মাহফিল শুরু তো হয়েছিল 15ই ডিসেম্বর, কিন্তু এটা ঘড়ির কাঁটায় সময় অতিক্রম হতে হতে এখন ঘড়ির কাঁটা 12টার সীমানা অতিক্রম করে আরো দূর অগ্রসর হয়ে গিয়েছে। ক্যালেন্ডারে এখন আর 15ই ডিসেম্বর নয়, এখন চলছে হলো 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমরা জানি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এখন কিছু তো বলতে হয় নাকি? আমাদের একটা সমস্যা কি জানেন, এখন যদি 16ই ডিসেম্বর সম্পর্কে কিছু বলি, কালকে দেখা যাবে একদল বলতেছে হুজুর ওয়াজ করবে 16ই ডিসেম্বর নিয়ে হুজুর বলে কেন। যদি না বলি তাহলে বলবো 16ই ডিসেম্বর হুজুর ওয়াজ করলো, স্বাধীনতার কথা কিছু বললো না কেন। এখন আমরা স্বাধীনতার কথা বললেও সমস্যা, স্বাধীনতার কথা না বললেও সমস্যা। আমরা একটা বললাম শিরকের বিরুদ্ধে, কেউ কেউ প্রশ্ন তুললো হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না কেন। দুর্নীতির বিরুদ্ধে বললাম, সুদের বিরুদ্ধে বলে না কেন। সুদের বিরুদ্ধে বললাম, ঘুষের বিরুদ্ধে বলে না কেন। আবার ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর অফিসার ঘুষের বিরুদ্ধে বলে কেন। মোহতারাম হাজিরিন, কথা হলো এটাই যে আসলে যদি ওলামে কেরামের কাছ থেকে জাতি তাদের দিক নির্দেশনা নিজেদের ইচ্ছা মতো আর পছন্দ মতো নিতে চায়, তাহলে ওলামে কেরামের কথার দ্বারা, কোরআন এবং হাদিসের কথার দ্বারা সে জাতি প্রকৃত উপকার এবং কল্যাণ হাসিল করতে পারবে না। আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন, তো ডাক্তার সবসময় আপনাকে শুধুমাত্র মিষ্টি মিষ্টি সিরাপ দিবে খাওয়ার জন্য ঔষধ হিসেবে, এরকম আশা করাটা আপনার বোকামি। আপনাকে আপনার রোগ অনুযায়ী, রোগীর যেই সমস্যা, রোগীর যেই রোগ, সেই রোগ চিহ্নিত করে তার জন্য যেই ধরনের ঔষধ প্রয়োজন সেই ঔষধ ডাক্তার প্রয়োগ করবে। রোগী যদি আরোগ্য চায় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে তার চিকিৎসা গ্রহণ করতে হবে। কখনো কোনো ঔষধ মিষ্টি হবে, হতে পারে কখনো ভিটামিন সি দিবে খাইতে খুব মজা লাগবে, আবার কখনো এমন ঔষধও দিবে যে ঔষধটা খুব তিক্ত লাগে, তিতা লাগে, মজা লাগে না। আপনাকে যদি আরোগ্য লাভ করতে হয়, সুস্থতা যদি হাসিল করতে হয়, তাহলে শুধু ভিটামিন সি মিষ্টি ট্যাবলেট খাবেন আর তিক্ত ক্যাপসুলটা আপনি খাবেন না, তাহলে এই ডাক্তারের দ্বারা কোনোদিনও আপনার প্রকৃত চিকিৎসা হবে না। এটা সমস্যা ডাক্তারের নয়, সমস্যা রোগীর। এখন রোগী যদি ডাক্তারকে বলে দেয় যে ডাক্তার সাহেব আমাকে এই এই ঔষধ দিবেন, রোগী যদি ডাক্তারকে বলে দেয় আমারে এই এই ঔষধ দিবেন এগুলো দিবেন না, তাহলে সেই রোগীর কথা অনুযায়ী যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারও প্রকৃত ডাক্তার নয়, আর ওই রোগীও প্রকৃত কোনোদিন ডাক্তারের চিকিৎসার দ্বারা কল্যাণ হাসিল করতে পারবে না। ওলামায়ে কেরাম জাতির আধ্যাত্মিক চিকিৎসক, জাতির আত্মার চিকিৎসক, আর সেই আত্মার চিকিৎসার ফর্মুলা হলো কোরআন সুন্নায় বর্ণিত আছে। কোরআন সুন্নার বর্ণনা অনুযায়ী জাতিকে চিকিৎসা করতে হবে, সেই চিকিৎসা করতে গিয়ে কখনো রোগীর কোনোটা মনোভূত হবে, কখনো রোগীর কোনোটা মনোভূত হবে না। রোগীর মনের চাহিদা দেখে আর রোগীর মনস্কামনা দেখে যেই ডাক্তার চিকিৎসা করে সেই ডাক্তার দ্বারা আর কিছু হতে পারে, প্রকৃত অর্থে রোগীর কল্যাণ হতে পারে না। মহতারাম হাজিরিন, কাজেই
আলেম সমাজের কাছ থেকে গোটা জাতিকে এই নির্দেশনা গ্রহণ করতে হয় এবং আলেমদের দায়িত্ব হলো জাতির টপ টু বটম একেবারে সর্বোচ্চ শ্রেণী থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আলোকে দেশের মধ্যে জাতির মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হবে সেই বিচ্যুতি সেই ভুল ত্রুটি সম্পর্কে জাতিকে সতর্ক করা জাতিকে সংশোধন করা জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া এটা আলেমদের ঐতিহাসিক জিম্মাদারি বলতেছিলাম ঘড়ির কাঁটায় 12টার সীমা অতিক্রম করাতে 16ই ডিসেম্বরের সময় আমরা উদযাপন শুরু করে দিয়েছি 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিবস দিবসটা আমরা উদযাপন করি বিজয় দিবস হিসেবে কিসের বিজয় স্বাধীনতার বিজয় আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম আজ থেকে 49 বছর আগে ঠিক এই 16ই ডিসেম্বরের দিন হানাদার অত্যাচারী বাহিনীকে পরাজিত করে 55,000 বর্গ মাইলের এই মানচিত্রটা স্বাধীনতা লাভ করেছিল 7 কোটি বাঙালি এই দেশের মানুষ তারা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে আবির্ভূত হয়েছিল কাজেই স্বাধীনতার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত এই নিয়ামতকে নিয়ামতকে মূল্যায়ন করতে হলে প্রকৃত শুকরগুজারি আদায় করতে হলে স্বাধীনতার প্রকৃত মর্ম বোঝার প্রয়োজন আছে স্বাধীনতা আসলে কাকে বলা হয় স্বাধীনতা সম্পর্কে আমাদের এই জাতির কনসেপ্ট এবং তাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার স্বাধীনতার প্রকৃত মর্মটা কি ইতিহাসের মধ্যে অনেক বড় বড় নেতাদের অনেক বড় বড় বক্তব্য উদ্ধৃত আছে স্বাধীনতা কাকে বলা হয় অনেক বড় বড় রাজনৈতিক লিডারদের অনেক বড় বড় লম্বা লম্বা বক্তৃতা পাওয়া যায় তবে স্বাধীনতার প্রকৃত পরিচয় আমি খুঁজে পাই আমার ক্ষুদ্র অধ্যয়নের মধ্যে আমার জানামতে সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার পরিচয় আমি খুঁজে পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করবার জন্য সেনাবাহিনীর সৈনিক হয়ে পারস্যের সেনাপতি ছিল তখন রুস্তম রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠিয়েছিল আরব থেকে তোমরা এসেছো আমাদের পারস্য এই দেশে কি জন্য তোমরা আসলা কি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি তোমাদের টার্গেট বিষয়টা বুঝবার জন্য আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই তুমি আমার কাছে একজন প্রতিনিধি পাঠাও মুসলিম সেনাপতি হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যাও পারস্য সেনাপতি রুস্তমের সাথে গিয়ে আলোচনা করো সে কি যেন জানতে চায় লম্বা ইতিহাস হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির কাছে গেলেন পারস্য সেনাপতির সেখানে দীর্ঘ লম্বা আলোচনা হলো অনেক কারগুজারি সেখানে ইতিহাসের পাতার মধ্যে বর্ণিত হয় সর্বশেষ পারস্য সেনাপতি রুস্তম আল্লাহর পয়গম্বরের সাহাবী রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটো প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্ন হলো মানিত্তাআসাকুম ওয়ালিমাত্তাআসাকুম হে রিবঈ হে মুসলিম সৈনিক আমি তোমাদের কাছে জানতে চাই কে তোমাদেরকে পাঠালো এখানে কার বুকে এত বড় পাটা পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই করবার মতো এত বড় হিম্মত কার কে তোমাদেরকে এখানে পাঠিয়েছে দুই নম্বর প্রশ্ন ছিল ওয়ালিমাত্তাআসাকুম যেই পাঠিয়ে থাকুক কেন তোমাদেরকে পাঠিয়েছে কি উদ্দেশ্যে তোমরা এখানে আগমন করেছো দুই প্রশ্ন ছিল
পারস্য সেনাপতির একজন সাধারণ মুসলিম সৈনিক পৃথিবীর একটি সুপার পাওয়ার সারা বিশ্বব্যাপী এক মহা শক্তিধর এক জাতির সেনাপতির সঙ্গে কথা বলবার সময় চোখের দিকে চোখ তুলে তাকিয়ে প্রথম প্রশ্নের জবাব দিয়েছিলেন আল্লাহু ইত্তাসানা আল্লাহু ইত্তাসানা বলেছিলেন হে পারস্য সেনাপতি রুস্তম তুমি জানতে চেয়েছো কে আমাদেরকে পাঠিয়েছেন তোমার এই প্রশ্নের জবাব শুনে নাও আমরা দুনিয়ার কোন ব্যক্তির পক্ষ থেকে প্রেরিত হইনি আমরা দুনিয়ার কোন রাজা বাদশার এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন সম্রাটের সাম্রাজ্য বিস্তার করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন বাদশার বাদশাহী কায়েম করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন রাজার রাজত্ব বিস্তৃত করবার জন্য আগমন করিনি দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষ থেকে মুসলমান আসে নাই মুসলমান তোমাদের এই ভূখণ্ডে আগমন করেছে মুসলমানদের প্রেরক হলেন স্বয়ং আরশের মালিক আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ দোস্ত ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী এক কথার মাধ্যমে এক শব্দের মাধ্যমে দুনিয়ার সমস্ত তাগুত আর সমস্ত বেঈমানদের সঙ্গে ঈমানদারদের পার্থক্যের রেখা টেনে দিয়েছেন সেই সাহাবী রিবাই ইবনে আমেরের এই ছোট্ট কথার মর্ম হলো এই দুনিয়াতে কেউ লড়াই করে কোন রাজার রাজত্বকে টিকিয়ে রাখবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন বাদশার বাদশাহীকে বিস্তৃত করবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন সম্রাটের সাম্রাজ্যকে হেফাজত করবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন দলের আদর্শ বাস্তবায়নের জন্য আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা একত্ববাদীরা খোদার জমিনে লড়াই করে তো এক আল্লাহর রাজত্ব কায়েম করবার জন্য আল্লাহু ইত্তাসানা হযরত রিবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কথাই পরিষ্কার তার সঙ্গে পারস্য সৈনিকদের সাথে পারস্য সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর মূল তফাৎ হলো এই জায়গায় হে পারস্য সেনাপতি তোমাদের সৈনিক দল লড়াই করবে তোমাদের কিসরার জন্য তোমাদের সৈনিক দল লড়াই করবে তোমাদের পারস্য সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য মুসলমানরা দুনিয়াতে কোনো কাজ করে মুসলমানরা দাওয়াত দেয় তো আল্লাহর জন্য দাওয়াত দেয় মুসলমানরা তালিম করে তো আল্লাহর জন্য তালিম করে মুসলমান নিজের আত্মার পরিশুদ্ধি ঘটায় তো আল্লাহকে রাজি খুশি করবার জন্য ঘটায় মুসলমান রাজনীতি করে তো আল্লাহর জন্য রাজনীতি করে মুসলমান যুদ্ধ করে তো আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য যুদ্ধ করে আল্লাহু ইত্তাসানা হযরত রিবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট জবাব ছোট্ট এক কথার জবাব কিন্তু এক কথার মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের সঙ্গে একত্ববাদী ঈমানদারদের দুনিয়ার মূল দৃষ্টিভঙ্গির পার্থক্য বর্ণনা করেছেন আল্লাহু ইত্তাসানা দ্বিতীয় প্রশ্ন ছিল ওয়ালিমাত্তাসাকুম বুঝলাম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু কেন পাঠালেন কি তোমাদের উদ্দেশ্য কি তোমাদের এজেন্ডা হযরত রিবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিন দফা কর্মসূচি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সোনার মদিনায় আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমারত এবং তার নির্দেশনায় পৃথিবীর সুপার পাওয়ার এই পারস্য সাম্রাজ্যে আমরা আগমন করেছি আমাদের এজেন্ডা কয়টা তিনটা এজেন্ডা এক নম্বর এজেন্ডা হলো লিনুখরিজা মানসা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ আমাদের এক নম্বর মিশন হলো আমাদের প্রথম উদ্দেশ্য হলো লিনুখরিজা মানসা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন মুক্ত এবং স্বাধীন হিসেবে
আল্লাহ দুনিয়াতে মানুষকে মানুষের গোলাম বানিয়ে সৃষ্টি করেননি, আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে মানুষের অধীনস্থ করে সৃষ্টি করেননি, বরং দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমমর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। লা ফাযলা লি আরাবিন আলা আজম, আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর, সাদা বর্ণের চামড়াওয়ালার কোনো প্রাধান্য নেই কালো বর্ণের চামড়াওয়ালার উপর, আরবি ভাষী কোনো ব্যক্তির প্রাধান্য নেই অনারব ভাষার উপর, ইউরোপিয়ানের প্রাধান্য নেই নন ইউরোপিয়ানের উপর, অফিসারের প্রাধান্য নেই কর্মচারীর উপর, কর্মকর্তার কোনো প্রাধান্য নেই কর্মচারীর উপর, এক আল্লাহর সৃষ্টিজীব হিসেবে আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মানুষকে সমমর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষকে কোনো মানুষের অধীনস্থ করেননি। লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো এই, যুগে যুগে দুনিয়াতে কিছু মানুষ নিজেরা শক্তিমান হয়ে যায়, দুনিয়াতে কিছু মানুষ নিজেরা শারীরিকভাবে শক্তিমান হয়, ক্ষমতার দিক থেকে তারা আধিপত্য বিস্তার করে, আর নিজেদের এই ক্ষমতা এবং শারীরিক আর পেশি শক্তির বলে তারা তাদের সমগোত্রীয় অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ বানিয়ে নেয়। দুনিয়াতে যুগে যুগে সর্বযুগেই দেখা যায় এক শ্রেণীর মানুষ হয় যারা হয় শক্তিমান, যারা শক্তির বলে, যারা কেউ পেশি শক্তির বলে, যারা কেউ অস্ত্রের শক্তির বলে নানা শক্তি প্রয়োগ করে অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ করে নেয়, নিজেদের দাসে পরিণত করে, মানুষ হয়ে মানুষকে নিজেদের গোলাম বানায়, মানুষ হয়ে মানুষকে নিজেদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষের বানানো যত দাসত্বের শৃঙ্খল রয়েছে, দুনিয়াতে মানুষের কাঁধের উপর মানুষের গলার উপর পড়িয়ে দেওয়া অন্য আরেক শ্রেণীর মানুষের গত যত গোলামীর জিঞ্জির রয়েছে, মানব রচিত সমস্ত গোলামীর জিঞ্জির গুলোকে ভেঙ্গে টুকরো করে দিয়ে তাম পৃথিবীর সমস্ত মানুষকে এক আল্লাহর গোলামি করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াটাই হলো আমাদের মিশন। দুনিয়াতে কোনো ভেদাভেদ চলবে না, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে না, মানুষের উপর মানুষের জুলুম চলবে না, মানুষের উপর মানুষের অত্যাচার চলবে না, মানুষ মানুষের অধিকার হরণ করবে এটা চলতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত রিবাই ইবনে আমির বললেন, হে পারস্য সেনাপতি, আমরা আল্লাহর নবীর শহর থেকে, সোনার মদিনা থেকে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা প্রাপ্ত হয়ে তোমাদের ভূমিতে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো গোটা তোমাদের এই পারস্য সাম্রাজ্যের মধ্যে যত মানুষকে তোমরা তোমাদের বানানো আইনের শৃঙ্খল দ্বারা, তোমরা তোমাদের বানানো শোষণের শৃঙ্খল দিয়ে তোমরা তোমাদের গোলাম বানিয়ে রেখেছো, তোমরা তোমাদের দাস বানিয়ে রেখেছো, আমরা এসেছি আল্লাহর ওই সমস্ত বান্দাগুলোকে তোমাদের দাসত্ব আর গোলামীর জিঞ্জির থেকে মুক্ত আর স্বাধীন করে আল্লাহর জমিনে এক আল্লাহর স্বাধীনভাবে ইবাদত করবার পরিবেশ তৈরি করবার জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটা হলো প্রথম মিশন। এরপরে আরো দুটো কথা তিনি বললেন, সেই দুটো কথা এই প্রথম কথারই পরিপূরক। ওয়ামিন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়ামিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। আমাদের প্রথম উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে সমস্ত মানবরচিত দাসত্ব আর গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামী করবার মতো মুক্ত আর স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া। দুই নম্বর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত সংকীর্ণতা রয়েছে সমস্ত সংকীর্ণতাগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দুনিয়ার মানুষের জিন্দেগিতে একটা সাবলীলতা আর একটা প্রশস্ততা সৃষ্টি করা। আর তিন নম্বর উদ্দেশ্য হলো ওয়ামিন জাওরিল আদিয়ানি ইলা আদিল ইসলাম, দুনিয়াতে মানবরচিত তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে, দুনিয়াতে বিভিন্ন বিকৃত বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উপর যত জুলুম করে, যত শোষণ করে, যত অন্যায় করে, যত অবিচার করে,
সমস্ত অন্যায় অবিচার জুলুম শোষণ আর বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্যের বিধান দিয়েছেন ইসলাম আর ইনসাফের বিধান দিয়েছেন ইসলাম আমরা এসেছি সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করে ইসলামের সাম্য আর শান্তি প্রতিষ্ঠা করবার জন্য মুহতারাম হাজেরিন কথা লম্বা বলবো না আপনাদেরকে শুধু একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই ইনসাফ কায়েম করা সাম্য কায়েম করা বৈষম্য দূর করা এটাকে আজকে শুধুমাত্র রাজনীতি মনে করা হয় এটাকে রাজনীতি মনে করা হয় জুলুম এবং বৈষম্য দূর করা এটা শুধুমাত্র রাজনীতি নয় এটা ইসলাম এবং এটা ঈমান আল্লাহর কোরআন খুলেন কোরআনে পাকের সূরাতুল হাদিদ তেলাওয়াত করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়াআনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়াআনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন নাস সংক্ষেপে অর্থ হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যুগে যুগে আমার রাসূলদেরকে প্রেরণ করেছি শত শত হাজার হাজার নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি আর তাদের সঙ্গে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি আমার সেই সমস্ত নবী রাসূল আর সেই সমস্ত কিতাব নাজিল করবার উদ্দেশ্য কি ছিল লিয়াকুমান নাসু বিল কিসতি আমার মূল উদ্দেশ্য হলো নবী রাসূল প্রেরণ করার আর আসমান থেকে কিতাব নাজিল করবার ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন আমার একটা উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম করা সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করেছিলেন ইনসাফ কায়েম করবার জন্য সমস্ত পয়গম্বরগণ দুনিয়াতে আগমন করেছিলেন সাম্য এবং ন্যায় বিচার কায়েম করবার জন্য আর এই সাম্য এবং এই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির বড় একটা অধ্যায় তিনি এক্ষেত্রে ব্যয় করে দিয়েছেন মুহতারাম হাজিরিন আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত গজব নাজিল হয় দুনিয়াবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে যত আযাব আসে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত পাকড়াও করেন আল্লাহর সেই সমস্ত আযাব গজব আর আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত পাকড়াওগুলো আসার বড় একটা কারণ হলো যখন আল্লাহর জমিনের মধ্যে বৈষম্য কায়েম হয় বেইনসাফি কায়েম হয় সমাজের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপর জুলুম করে অত্যাচার করে সেই জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহর আরশের পক্ষ থেকে আসমানের উপর থেকে জমিনওয়ালাদের উপর দুনিয়ার মানুষের উপর আল্লাহর গজব নেমে আসে ছোট্ট একটা হাদিসের উদ্ধৃতি দেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হলো মক্কা শরীফের মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো একটা মহিলা চুরি করলো চুরি করে সে ধরা পড়লো সেই মহিলা ঘটনাচক্রে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা মহিলাটার নাম হলো ফাতেমা ফাতেমা মখজুমিয়া কুরাইশ গোত্রের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবার হলো বনু মখজুম সেই বনু মখজুম পরিবারের এই মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো সে যখন চুরি করে ধরা পড়লো এখন তো কোরআনের বিধান কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান হলো চোর চুরি করে ধরা পড়লে আদালতের সামনে তার অপরাধ নিরঙ্কুশ সাক্ষ্যের দ্বারা প্রমাণিত হলে তার হাত কেটে দেওয়া হবে তখন মক্কার ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা বুখারী শরীফের হাদিস যেই মেয়েটা চুরি করে ধরা পড়লো তার পরিবার পরিজন এবং তার গোত্রের লোকেরা তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে হায় হায় এখন এই মহিলা মেয়েটা ধরা পড়েছে চুরি করে এখন তো আর আগের দিনের বিচার নাই এখন তো মদিনা মক্কা শরীফের মধ্যে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রাসূল এখানে বিচারক আর বিচার হবে দুনিয়ার কোন মানুষের আইন অনুযায়ী নয় বিচার হবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আর কোরআনের আইন তো হলো মেয়েটার হাত কেটে দেওয়া হবে এখন তাদের দুশ্চিন্তার বিষয় হলো যদি এই মেয়েটার হাত কেটে দেওয়া হয় তাহলে হাত কাটা যাবে একটা মেয়ে মানুষের কিন্তু নাক কাটা যাবে গোটা বংশের নাক কাটা যাবে গোটা বংশের কারণ এই মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশের
প্রভাবশালী একটা বংশের মহিলা, এমন প্রভাবশালী যেটা কুরাইশ বংশের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি যেই বংশ, সবচেয়ে সম্মানিত যেই বংশ, শুধু কুরাইশ বংশের নয় বরং কুরাইশ বংশেরও একটা সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম, যেই বনু মখজুমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির একটা রক্তের সম্পর্ক ছিল, নবীজির রক্তের সম্পর্কের একটা পরিবার, গোটা বংশ এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এখন যদি মেয়েটার হাত কাটা যায় তাহলে কি অবস্থা হবে, আমাদের তো বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো কি করা যায় কি করা যায়। তখন তারা পরামর্শ করে ঠিক করলো, চলো এক কাজ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেয়েটার ব্যাপারে আমরা সুপারিশ করি, তদবির করি, মেয়েটার পরিচয় নবীজির কাছে তুলে ধরি। জিয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কিন্তু আপনার বংশের, এই মেয়েটা কিন্তু আপনার সঙ্গে তার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়, আপনার দাদির পরিবারের মেয়ে, সুতরাং তার হাত কাটা গেলে শুধুমাত্র আমাদের সম্মান যাবে না, আপনারও ইজ্জত এবং আপনার প্রেস্টিজ এটা হ্যাম্পার হয়ে যাবে। আমরা চলো আল্লাহর নবীর কাছে গিয়ে এই কথা বলি। কাকে দিয়ে এই কথা বলানো হবে? নবীজির কাছে একজন লোক তৈরি করা হলো, সেই লোকটা সাধারণ কেউ নন, তিনি হলেন উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহর নবীর প্রিয় পাত্র বলা হতো, নবীজি যাকে অনেক বেশি ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয় নবীজির পালক পুত্র যায়েদের ছেলে হযরত উসামা। সেই বনু মখজুম লোকেরা উসামাকে গিয়ে বলল, তুমি আল্লাহর নবীর কাছে আমাদের মেয়েটার জন্য একটু তদবির করো, সুপারিশ করো। উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে এলেন, এসে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কিন্তু আপনার বংশের, আপনার আত্মীয়, আপনার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে, সুতরাং আপনি যদি তার হাত কাটা কেটে দেন, আল্লাহর রাসূলের চেহারাটা পরিবর্তন হয়ে গেল, নবীজির চেহারা রক্তিম লাল বর্ণ ধারণ করলো। আমার নবীজি যখন রাগান্বিত হতেন নবীর চেহারা লাল হয়ে যেত, ফাকা আন্নামা ফুকিআ ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেয়া হয়েছে। নবীজি রাগে অগ্নিশর্মা হয়ে উসামাকে ধমক দিলেন যে, উসামা, তোমার এত বড় দুঃসাহস, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আর সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য তুমি এসে তদবির করতেছ, খবরদার তোমাকে হুঁশিয়ার করে দিলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমার দরবারে এমন তদবির নিয়ে তুমি আসবে না। আল্লাহর নবী উসামাকে ধমক দিলেন, নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা উসামার একার নয়, উসামা একা আমার সামনে এসেছে কিন্তু উসামার পিছনে আমার গোটা বংশ জড়িত আছে, গোটা মক্কার মানুষ এর সঙ্গে জড়িত আছে, আর এর সঙ্গে শত শত বছর ধরে চলে আসা এই জাহেলিয়াত আর এই বর্বর অসভ্যতা এটার পিছনে সম্পৃক্ত আছে। সুতরাং শুধু উসামা একাকে সংশোধন করলে হবে না, গোটা দেশ সংশোধন করতে হবে, গোটা জাতির মানসিকতা সংশোধন করতে হবে। আল্লাহর নবীজি ফালাম্মা কানাল আশিয়্যু ক্বামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা যখন হলো আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য। মক্কা বিজয়ী মহাবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা বিজয় করবার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, গোটা মক্কার সমস্ত মানুষ নবীজির ভাষণ শুনবার জন্য উন্মুখ হয়ে আছে। আল্লাহর নবী যেই ভাষণ দিলেন, হে দুনিয়ার মুসলমান, আজ ইসলামের এবং মুসলমানদের এই পতনের যুগে আমার নবীর সেই কথাগুলো শোনার অক্ষরে আজ পর্যন্ত হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে, তবে মুসলমানরা সেই কথা আজ ভুলতে বসেছে। আল্লাহর নবীজি তখন নিজের জাতিকে ডেকে বললেন যে, দেখো হে আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহি মুযযাঈফ আকামু আলাইহিল হাদ ওয়াইযা সারাকা ফীহি মুশরীফ তারাকুহু। হে আমার জাতি, তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? শুধু নামাজ পড়ে নাই এই অপরাধে নয়, শুধু মদ্যপান করেছে এই অপরাধে নয়,
বরং আমার আল্লাহ পৃথিবীর পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল এই, যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ অপরাধ করত, কোনো গরীব মানুষ অপরাধ করত, কোনো দুর্বল মানুষ অপরাধ করত, তখন সেই গরীবের উপর আর সেই দুর্বলের উপর তারা আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ, আর ওই একই অপরাধ করেছে কোনো প্রভাবশালী ব্যক্তি, একই অপরাধ করেছে কোনো টাকাওয়ালা শিল্পপতি, একই অপরাধ করেছে কোনো ক্ষমতাবান ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত, তারা কুহু যেই অপরাধে গরিবের হাত কাটা যেত, একই অপরাধ করবার পর বড়লোককে ছেড়ে দেওয়া হতো, যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো, একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাঁধ কাঁধ স্পর্শ করতে পারত না। এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার, বড় লোকের জন্য আরেক বিচার, এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করে নেন। কিন্তু জাতির মধ্যে দুই ধরনের বিচার, বৈষম্যের বিচার, বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বললেন, হে আমার জাতি মক্কার অধিবাসীরা, তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না, এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো, আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর নামের শপথ করে আমি বলছি, আজকে আমার রক্তের সম্পর্কের বনু মখজুম গোত্রের ফাতেমা শুধু নয়, আর যদি আমি নবী মুহাম্মদ আরবীর কলিজার টুকরা সন্তান, আমার সবচেয়ে আদরের সন্তান, আমার আদরের দুলালি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়ত, আল্লাহর কসম খেয়ে বলি আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম। মোহতরম হাজিরিন, এই হাদিস বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে একটা মেসেজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের আল্লাহর নবী দিয়েছেন। যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি নবীজির একটা হাদিস বললাম, নবীর সাহাবীর একটা ইতিহাসের উদ্ধৃতি দিলাম, এরপরে আমার কনক্লুশন, আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই, যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। ঠিক আছে,